ওটা দিলে মুক্তি দিলা না মানে কি তো ভবিষ্যতে যে বাড়াইতে চাইছি 12 বছর হইলে ওইটা থেকে মুক্তি দিলাম মানে কি কাবিন আবার বাড়াই কেমনে মানছে বিয়ের 12 বছর পরে তুমি কাবিন বাড়াইতে চাও এটা কি তোমার সাথে আছি এটা যথেষ্ট কষ্টকর বিষয় এই জন্য বাড়াবো আমি কাকে বুঝছি এত কষ্ট হবে জানটা খেয়ে ফেলছো আমার মানে কি মানুষ কি প্রতি 12 বছর অন্তর অন্তর কাবিনের ইয়া অ্যামাউন্ট বাড়াবে ডিপেন্ড করে তোমার সাথে কতটা ইজি আছে সংসার কতটা কঠিন আছে ওইটার উপরে এখন তুমি 12 বছর পরে আবার কাবিন বাড়াইতে চাও হ্যাঁ কষ্ট হচ্ছে আল্লাহ গো মিতু গো তুমি যে কি ক্রিটিক্যাল থিংকিং করো পারফেক্ট ভাই মাফ করে দাও জানো না মাফ করে দাও তুমি মুগ্ধ না মুগ্ধ না খালি জীবন সহজ করে দাও কাপিন কমায় দিব সহজ করতে হলে আমাকে কি কি করতে হবে ওফ ভাই আমি টায়ার্ড আমি 3 বেলা রান্না করতে পারতেছি না সুইডেনে তো আর বাবুর্চি ভাড়া করতে পারবো না টায়ার্ড আমার ছুটি নাই এ তাহলে 3 বেলা চলো রেস্টুরেন্টে খাওয়াইতে পারবো কিন্তু বাসার তো বাবুর্চি রাখা সম্ভব না বাংলাদেশের মতো হ্যাঁ খাওয়াও 2 দিন পরেই তো করবে আমার বুক জ্বলে হ্যান জ্বলে তেন জ্বলে বিরাট সমস্যা তুমি খাও তোমার কারণে আমি বিন সালাদ খেতে পারি না তোমার কারণে সবসময় খালি মশলা দিতে হয় সবকিছুতে তুমি জীবন খাইতে বসতে ঘুমাইতে সবকিছুতে কঠিন করে ফেলছো এই জন্য তোমার জন্য কামিন বাড়াইতে হবে কি কি কারণে কামিন বাড়াইতে চাও আবার বলো সব কি বলা যাবে ভিডিওতে না প্লিজ বলো কি কি মানে আমি জীবনে শুনি নাই কেউ বিয়ের 12 বছর পরে বলে তার কাবিনের অ্যামাউন্ট বাড়াইতে হবে হ্যাঁ এটা 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 আমি আমি তো আমি আমি ক্রিয়েট করতে চাই যারা জীবন কঠিন করবে তাদের জন্য কাবিন বাড়াইতে হবে যারা জীবন সহজ করবে তাদের জন্য কাবিন কমাবে মানে নতুন করে কাবিন কেমনে বাড়াবে এটা তো সিস্টেমই না বাড়াবে তাহলে আগের কাবিনটা কি হবে এডিট করা যায় মোবাইলে এখন সবকিছু তো কাবিনে এডিট করবে ওখানে কাবিনের সংখ্যাটা কেটে একটা নতুন সংখ্যা বসায় দিবে মানে পুরান কাবিন বাতিল করে নতুন কাবিন করবে নাকি পুরানটা রেখে এডিট করবে এডিট করবে ও তাই এই সিস্টেম নাই তো বাংলাদেশে সবই হয় দিব না নাই আমি হয় না ইন্টার্নশিপের সময় কত কিছু শিখছি ডিজাইন করে এডিট করে দিব না চাও